তো আজকের ভিডিওতে আমরা কীভাবে খুব কম খরচে এবং দীর্ঘস্থায়ী কীভাবে শখ পিঠ তৈরি করা যায় যে যেটা মোটামুটি তিরিশ বছর বা পঞ্চাশ বছর একটানা জল সব করতে পারবে তো প্রাথমিকভাবে যেটা জানতে হবে স্পেশালি যারা ফ্রেশ ইঞ্জিনিয়ার আছে তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয় অনেক ক্লায়েন্টে প্রশ্ন করে যে কীভাবে শখ পিঠ করবো হ্যাঁ কম খরচে কম সেটা থাকবে বেশি দিন তো তাদের জন্যই আরও ভিডিওটা বানানো তো সেটা হচ্ছে সবচেয়ে কম খরচে যেটা দেখতে গেলে এবং সবচেয়ে ভালো টেকসাই যেটা হয় এরকম গোল শক পিট করলে তো সেই ব্যাপারে আলোচনার আগে একটা জিনিস জানতে হবে যেটা প্রেস ইঞ্জিনিয়ারদের সেটা হচ্ছে যে পিটটা হচ্ছে আসলে কি এটা হচ্ছে আসলে যেখানে পৌরসভা বা পঞ্চায়েতের কোনো রকম নিকাশি ব্যবস্থা নেই বা আশেপাশে কোনো পুকুর বা এরকম কিছু নেই সেরকম সেক্ষেত্রে একটা পিট করে যে ওয়েস্ট ওয়াটার সেপটিক ট্যাঙ্ক বা কিচেন বা বাথরুম থেকে যে ওয়েস্ট ওয়াটারটা বেরিয়ে আসে সেটা মাটির নিচে প্রেরণ করার পদ্ধতিটা হচ্ছে শকপিট বা শকপিটের মাধ্যমে এটা মাটির নিচে প্রেরণ করা হয় তো এই শকপিটের ব্যাপারে অনেক কিছু বিষয় ইম্পর্টেন্ট আছে শকপিট যদি ঠিক মতো না করা হয় তাহলে সেটা কিছুদিন জল ছোঁপ করে সেটা জল ছোঁপ করা বন্ধ করে দেয় তো স্পেশালি এই জন্য যেটা করতে হয় শকপিটে জল পাঠানোর আগে প্রাথমিকভাবে একটা ডিটেনশন ট্যাঙ্কে সেটাকে রাখতে হয় যেখানে জলটা থেতায় স্পেশালি যে বাথরুম থেকে যে জলটা আছে সেই জলের সঙ্গে অনেক সময় মাটি বা এই জাতীয় কিছু থাকে সেই মাটি বা এই জাতীয় কিছু থাকলে সেটা যদি শকপিটে যায় ডাইরেক্ট তাহলে শখ একবারে নিচে জমতে শুরু করে সেটা দু চার বছরের মধ্যে জমে জমে যখন নিচের যে বালির লেয়ারটা কভার হয়ে যায় তখন সেটা আর জল ছপ করতে পারে না তখন উপরের অংশটা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় তো এই জন্য প্রাথমিকভাবে একটা ডিটেনশন ট্যাঙ্ক করতে হবে এবং সেই ডিটেনশন ট্যাঙ্কে জলটা থিতানোর ব্যবস্থা করতে হবে এবং মোটামুটি যে একটা চব্বিশ ঘন্টা মানে একদিনে যে জলটা ব্যবহার হয় সেটার ধারণতা যেন সেই ডিটেনশন ক্যাম্পে থাকে এবং পরবর্তী দিনে জলটা যখন সেখানে যাচ্ছে আগের দিনে জলটা হ্যাঁ ওভারফ্লো হয়ে সব ট্যাঙ্কে চলে যাবে তাহলে এক্ষেত্রে অনেকদিন লাস্টিং করবে তো এখন আজকের ভিডিওতে যে শখপিঠটা দেখানো হচ্ছে এখানে দেখো গোলাকার হ্যাঁ বা সিলিন্ড্রিক্যাল শখপিট তৈরি করা হচ্ছে তো এই শখপিঠটা হচ্ছে সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুট মতো রেডিয়াস এই সরি ডায়ামিটার নেওয়া হয়েছে বা ব্যাস নেওয়া হয়েছে এবং মোটামুটি সাত আট ফুট মতো ডেপ নেওয়া হয়েছে তো এখন প্রশ্ন হতে পারে যে রেক্ট্যাঙ্গুলার না করে বা চারকোনা না করে গোল কেন করা হচ্ছে তো গোল করলে কি হয় যেখানে প্রতিটা ইটের মুখে ইঁটটা লেগে একটা আর্ক তৈরি হয় যার ফলে বাইরে থেকে মাটির যে প্রেশারটা আসে সেটাকে তারা ভালোভাবে ধারণ করতে পারে কোনোর ধস নামার সম্ভাবনা থাকে না সেম জিনিস রেক্ট্যাঙ্গুলার করতে গেলে ইটের সংখ্যাটাও বেশি লাগবে প্লাস অতটা শক্তি হবে না এবং বা অতটা শক্তি করতে গেলে তার মধ্যে ঢালাইয়ের পিলার বা এরকম কোনো ব্যবস্থা করতে হয় এই জন্য সবচেয়ে কম ইট খরচ হবে যদি এরকম হ্যাঁ গোলাকার গোল করে করা হয় তারপর এই গোল করে করে একবারে নিচের যে লেয়ারটা দেয়া হবে আচ্ছা এখানে আর একটা ব্যাপার বলা আছে যেটা হচ্ছে যে ডেপথের ব্যাপারটা ডেপথটা সব ফিটের এক্ষেত্রে যেমন আট ফিট ডেপথ করা হয়েছে আট ফিট পরে একটা বালির লেয়ার পাওয়া গেছে তো বালির লেয়ারটা পাওয়া মাত্রই সেখানে মোটামুটি দু ফিট বা তিন ফুট যেতে হবে সেটা বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন রকম হতে পারে কোথাও হয়তো বন ফিট যেতে হতেও পারে সেরকম যতক্ষণ একটা বালি লেয়ার না পাওয়া যাবে ততক্ষণ কিন্তু যেতে হবে অর্থাৎ বালি বলে কথা না এমন একটা মাটি থাকতে হবে যেখানকার মাটিটা জলটাকে শোভ করতে পারে তারপর নিচের যে গাঁতনিটা হবে সেটা সিম্পল গাঁতনি হবে অর্থাৎ নিচে গাঁতনি হবে তারপরে কিছুটা ইটের উপর ইট সাজানো থাকবে যেখানে কোনো রকম মশলা থাকবে না যাতে ইটের মধ্যে দিয়ে জলটা বাইরের বালির লেয়ারে শোভ করতে পারে এটা একটা ব্যবস্থা করতে হবে আর একবারে এটা ইটের পর ইট সাজিয়ে এসে একবারে উপরে এসে আবার কিছুটা ইট ভালো করে ঘেঁতে ভালো করে ফিনিশ করতে হবে এখানে ভিতরে কোনো রকম প্লাস্টার করা বা ফিনিশ করার দরকার নেই তাহলে এই শকপিটটা দীর্ঘদিন স্থায়ী হবে এবং শক্ত হবে এবং উপরে একটা চার ইঞ্চি মানে একটা আর স্ল্যাব করে সেটাকে ঢেকে দিতে হবে তো এরকম শকপিট করলে সবচেয়ে কম খরচ হবে এই শখ বীটটা যেমন মোটামুটি সাড়ে চারশো ইঁট লেগেছে হ্যাঁ এবং খুবই কম পরিমাণ মশলা লাগছে উপরে এবং নিচে একবারের নিচে দুটো লেয়ার বা তিনটে লেয়ার ইঁটে মশলা দিয়ে গাঁথতে হবে বাকি লেয়ারগুলো শুধুমাত্র ইঁটের উপর ইঁট সাজাতে হবে এবং একবার উপরে গিয়ে মোটামুটি তিন ফুট মতো প্রতিটা লেয়ার গেতে মোটামুটি গাঁথতে হবে যাতে শক্ত হয়ে প্রতিটা ইঁট লেগে থাকে তাহলে এটা সব থেকে শক্তও হবে এবং সবথেকে বেশি বেশি দিন দীর্ঘস্থায়ী হবে তো এভাবে তোমরা পিট তৈরি করবে তোমরা স্পেশালি যারা ফ্রেশ ইঞ্জিনিয়ার আছো তাদের ক্ষেত্রে এটা অনেককে সাহায্য দেবে কেননা পিট অনেক সময় মিস্ত্রিরা যে ভুলটা করে ফেলে সেটা হচ্ছে যে ডাইরেক্ট শখ পিটে যে জলটা পাঠিয়ে দেয় ওয়েস্ট সেটা করা যাবে না সেটা না করে প্রাথমিকভাবে একটা চেম্বার উপরে করতে হবে যে চেম্বারটা হয়তো এমনভাবে তার উপরে কভারটা থাকবে যেটা সরিয়ে সেটা কিছুদিন অন্তর পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর সেটাকে যাতে পরিষ্কার করা যায় এরকম একটা ব্যবস্থা রাখতে হবে তো সেই বাড়ির মালিক যদি নিয়মিত পরিষ্কার করে তাহলে তার শকপিট তত বেশি লাস্টিং করবে হ্যাঁ অন্যথায় ডাইরেক্ট জলটা গেলে সেখানে হ্যাঁ নিচের যে লেয়ারটা নিচের বালির লেয়ারটা যখনই ঢাকা পড়ে যাবে অন্য কোনো বিভিন্ন রকম ওয়েস্টে বা বাইরের ওয়েস্টে ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে বা কাদা জাতীয় পদার্থ গিয়ে সেখানে জমা হয়ে তখন নিচের শোক করাটা বন্ধ করে দিলে কিন্তু উপরে অংশে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে যার ফলে পিট বেশি দিন লাস্টিং করবে না তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যারা ফ্রেস ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার যারা আছো বা এই ধরনের রিলেটেড কাজের সঙ্গে যারা জড়িয়ে আছে তারা অবশ্যই হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পেতে আর কী ধরনের ভিডিও দরকার বিল্ডিংয়ের বিভিন্ন কনস্ট্রাকশন কলম সম্পর্কিত বিল্ডিং প্ল্যান সম্পর্কিত হ্যাঁ সেগুলো অবশ্যই কমেন্ট করবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই